হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দেখতে পাচ্ছ অধ্যায় বারো বীজ সূত্রাবলী এই চ্যাপ্টারের আজকে আমি বেসিক কনসেপ্টটা তোমাদেরকে দেবো আর সেই সঙ্গে কিছু অঙ্ক আমরা করে ফেলবো এর আগে আমি তোমাদের দেখবে অনেকগুলো পার্ট কমপ্লিট করেছি তো যারা দেখো তা অবশ্যই আগের পার্টগুলো দেখে নিও আগের পার্টগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিও তোমরা আমাকে সরাসরি মেসেজ করতে পারো ফেসবুক পেজে তো তোমরা ফেসবুক পেজে গিয়ে আমাকে লাইক করে রাখো ফেসবুক পেজটাকে এবং কোনো অসুবিধা হলে সরাসরি আমাকে মেসেজ করো ফেসবুক পেজটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আবার তোমরা আমাকে ইনস্টাগ্রামেও সরাসরি মেসেজ করতে পারো ওকে তো কথা না বাড়িয়ে চলো আমরা অধ্যায়টা শুরু করছি তো এখানে তোমাদের দুটো সূত্র জানতে হবে একটা হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার আর একটা জানতে হবে এ মাইনাস বি তার স্কোয়ার তো এই দুটো সূত্র তোমাদেরকে জানতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটার অর্থ কী এটার অর্থ যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এ প্লাস দুবার ওকে মানে এ প্লাস বি গণিত এ প্লাস বি যেমন আমরা দুই স্কোয়ার মানে কী শিখেছিলাম দু স্কোয়ার মানে শিখেছিলাম দুই গণিত দুই ঠিক একইভাবে এ প্লাস বি তার স্কোয়ার মানে এ প্লাস দুবার ওকে এবার আমরা এ প্লাস বি গণিত এ প্লাস বি এটা গুণ করব তো গুণ করার শর্টকাট নিয়ম কি দেখো তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে বোঝাচ্ছি এই প্রথম যেটা থাকবে তার সঙ্গে এইটার একবার গুণ করবে আবার প্রথমে যেটা থাকবে তার সঙ্গে এইটার একবার গুণ করবে ঠিক আছে দেখো এ এর সঙ্গে এ এর যদি গুণ করো কত হবে এ গণিত এ মানে হচ্ছে এ স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার লিখে দেবো আর কি করবো প্লাস এ এর সঙ্গে যদি আমরা বি এর গুণ করি এ এর সঙ্গে যদি আমরা বি এর গুণ করি কত হবে এ বি হবে তাই আমরা লিখে দেব এবি ঠিক আছে এবার যে সেকেন্ড টার্মটা পড়ে থাকছে দেখো এইটা পড়ে থাকছে প্লাস বি আর এখানে পড়ে আছে এ প্লাস বি এইটার সঙ্গে এইটার একবার গুণ করব আর এইটার সঙ্গে এইটার একবার গুণ করব চিহ্নগুলো কিন্তু তোমাদেরকে ফলো রাখতে হবে এখানে যেহেতু সবগুলো প্লাস আছে তাই আমি চিহ্ন নিয়ে অতটা মাথা ঘামানোর না ঠিক আছে দেখো বিয়ের সঙ্গে এর গুণ করবো তাহলে কত হবে এ বি হবে এবি বা বি এ যেটা বলতে পারো কোনো অসুবিধা নাই বিয়ের সঙ্গে এর গুণ করলে কি হচ্ছে দেখো বিয়ের সঙ্গে যদি এর গুণ করি এ হচ্ছে বি এ মানে আমরা লিখতে পারি এবি ওকে তো বি লিখলাম প্লাস বি এর সঙ্গে বিএর যদি আমরা গুণ করি তাহলে কত হবে বি গণিত বি মানে হবে বি এর স্কোয়ার ক্লিয়ার এবার এটাকে ক্যালকুলেশন করো এটা হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস এখানে দেখো প্লাস এবি এখানে হচ্ছে প্লাস এবি তাহলে দুটো এবি এখানে একটা এখানে একটা তাহলে কি লিখতে পারি প্লাস টু এ আর এখানে যেমন বি স্কোয়ার আছে ঠিক একইভাবে প্লাস বি স্কোয়ার লিখে দেবো তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো সূত্রটা দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এরপরে নেক্সট দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো একইভাবে আমরা লিখতে পারি এ মাইনাস বি গণিত এ মাইনাস বি এবার আমরা কোনটা করে ফেলবো কি করে গুণ করবো এইটার সঙ্গে এইটার গুণ আবার এইটার সঙ্গে এইটার গুণ দেখো এ এর সঙ্গে এ এর গুণ করলে কি হবে এ স্কোয়ার হবে আর এ এর সঙ্গে বি এর গুণ করলে কি হবে এ এর সঙ্গে বি এর গুণ করলে হবে এ বি আর চিহ্নটা কি হবে দেখো এ এর আগে প্লাস চিহ্ন আছে আর বি এর আগে মাইনাস চিহ্ন আছে প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় বলো তো না প্লাস মাইনাসে হয় মাইনাস তাই মাইনাস লিখলাম এ এর সঙ্গে বি এর গুণ করলে হয় বি আবার দেখো বিএর এর সঙ্গে এইটার গুণ করবো আবার বি এর সঙ্গে এটার গুণ করবো বি এর সঙ্গে এ এর গুণ করলে কত হবে এ বি হবে আর চিহ্নটা কি হবে মাইনাস হবে কেন মাইনাস হবে বি এর আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় তাই মাইনাস বি লিখে দিলাম আর বি এর সঙ্গে বি এর গুণ করলে কি হবে দেখো বি এর স্কোয়ার হবে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মানে প্লাস বি এর স্কোয়ার এবার কি হবে দেখো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস এবি মানে কত হবে না মাইনাস টু এবি হবে ধরো মাইনাস দুই মাইনাস দুই এটার ক্যালকুলেশন যদি আমরা করি এটার উত্তর কত হবে না দুই আর দুই এ চার হবে চিহ্নটা হয়ে যাবে মাইনাস মানে একই চিহ্ন থাকলে তাদের মধ্যে যোগ হয় আর যে চিহ্ন থাকবে সেটাই বসবে দেখো দুইয়ের আগে মাইনাস চিহ্ন আছে আবার এর আগে মাইনাস চিহ্ন আছে তো একই চিহ্ন আছে তাই আমরা যোগ করে দেবো আর যে চিহ্নটা থাকবে সেটাই বসে যাবে তাই আমরা এবি আর এবি টু এবি করলাম আর চিহ্ন আছে মাইনাস তাই মাইনাসটা বসিয়ে দিলাম প্লাস বি এ স্কোয়ার তাহলে এটা একটা সূত্র পেয়ে গেলাম সূত্রটা কি না দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই দুটো সূত্রের সাহায্যে আমরা এবার অঙ্কগুলো করব তো দেখতে পাচ্ছ এটা নিজে করি বারো দশমিক এক বলেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কী কী নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি তো প্রথমটা কী দেওয়া আছে দেখো দেওয়া আছে এক্স প্লাস থ্রি তো লিখবো এক্স প্লাস থ্রি এর বর্গ কী হবে দেখো এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার ঠিক আছে তো এটাকে আমরা এবার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো মানে এ মানে কত ধরবো এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে তিন মানে এ এর জায়গায় আমরা এক্স নিচ্ছি আর বি এর জায়গায় আমরা তিন নিচ্ছি ক্লিয়ার এবার আমরা এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো এটাকে এ ভাবো এটাকে বি ভাবো সূত্রটা কি না সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা এ ভাবি আর এটাকে যদি বি ভাবি তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস টু ইন টু এ মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে তিন মানে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এর স্কোয়ার ঠিক আছে এইরকম সূত্রে একইভাবে আমরা মানটাকে ভেঙে নিলাম এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে তিন তো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু এ বি এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রি তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস তিন দুগুণো কত ছয় এক্স প্লাস তিনের স্কোয়ার মানে তিন নয় মানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন ক্লিয়ার তো অঙ্কটা আমাদের হয়ে গেল এরপর তোমরা নিজের নিজের দুই নম্বর অঙ্কটা করবে তিন নম্বরটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি কী আছে ছয় মাইনাস এক্স তো ছয় মাইনাস এক্স এর বর্গ বের করতে হবে তো এর বর্গ সমান লিখে ফেলব আমরা ছয় মাইনাস এক্স তার হোল স্কোয়ার ওকে তো এটাকেও আমরা সেই একইভাবে যেহেতু এখানে মাইনাস আছে তো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেবো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র রাখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এর জায়গায় কত এর জায়গায় আমরা লিখতে পারি ছয় আর বি এর জায়গায় লিখতে পারি এক্স তাই না এ মানে হচ্ছে ছয় আর বি মানে হচ্ছে এক্স তো এই সূত্রটা ভাঙো তো এই সূত্রে যদি আমরা ভাঙি এ মানে হচ্ছে ছয় তাহলে লিখে দেব ছয় স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে হচ্ছে ছয় আর বি মানে হচ্ছে এক্স প্লাস এক্সের স্কোয়ার বুঝতে পেরেছো এ মানে হচ্ছে ছয় তাই লিখলাম ছয় স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে হচ্ছে ছয় বসিয়ে দিলাম বি মানে হচ্ছে এক্স বসিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার এবার এটাকে ভাঙো ছয় স্কোয়ার মানে কি ছয় স্কোয়ার মানে হচ্ছে ছয় দুবার তাই ছয় গুণিত ছয় মানে ছয় ছয় ছত্রিশ তাহলে এটা আমরা লিখে দেবো ছত্রিশ মাইনাস ছয় দুগুনো বারো ইন্টু এক্স মানে বারো এক্স প্লাস এক্স স্কোয়ার তো দুই নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এরপর নেক্সট অঙ্কে আসি দেখো নেক্সট দেখো তিন নম্বরটা করে দিলাম আমরা চার নম্বরটা একইভাবে তোমরা নিজে নিজে করবে আমি পাঁচ নম্বরটা তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ নম্বরটা বলেছে দেখো এ এম এন প্লাস এল স্কোয়ার ঠিক আছে এম এন প্লাস এল স্কোয়ার এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে তো কীভাবে করবো দেখো এম এন প্লাস এল স্কোয়ার ঠিক আছে এর বর্গ কত হবে দেখো এম এন প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার লিখে দেবো ওকে তো এ মানে আমরা কত লিখতে পারি এ মানে হচ্ছে এম এন আর বি মানে কত বি মানে হচ্ছে এল স্কোয়ার ঠিক আছে এ মানে হচ্ছে আর বি মানে হচ্ছে এল স্কোয়ার তো এটাকে এ প্লাস বি তার হোল সূত্রে ভাঙো তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি না এ স্কোয়ার প্লাস টু এ তাহলে এ মানে হচ্ছে এম তাই লিখে দেব এম তার হোল স্কোয়ার প্লাস টু ইন টু এম প্লাস এল স্কোয়ার তার ঠিক আছে এল স্কোয়ার স্কোয়ার কেন করলাম এল স্কোয়ার মানে হচ্ছে তাই এ স্কোয়ার মানে এল স্কোয়ার তার স্কোয়ার ঠিক আছে এবার এটাকে ক্যালকুলেশন করো এম তার হোল স্কোয়ার মানে কি এমেন হচ্ছে দুবার এম গণিত এম মানে এম এ এম এ গুন করলে এম স্কোয়ার হচ্ছে আর এন এন এ গুন করলে এন স্কোয়ার হচ্ছে মানে এটা হচ্ছে এম এ স্কোয়ার এন স্কোয়ার প্লাস টু এম এন এল এ স্কোয়ার টু এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার মানে কত হচ্ছে দেখো এল স্কোয়ার গণিত এল স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে তাই দুবার তো এল স্কোয়ার গণিত এল স্কোয়ার মানে এল কতগুলো এল হচ্ছে টোটাল চারটে তোমরা সূচকের নিয়মে শিখেছ যদি গুণ থাকে তাহলে তাদের ঘাতগুলো মানে পাওয়ার যেগুলো আছে সেগুলো যোগ হয়ে যায় মানে এল লিখলাম দুই দুই চার হয়ে গেল মানে হচ্ছে এল তার ফোর ঠিক আছে তো অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এরপর আমরা নেক্সট যে অঙ্কটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট আছে দেখো সিক্স এক্স প্লাস থ্রি এটা বর্গ বের করতে বলেছে তাহলে আমরা বর্গটা বের করে ফেলবো লিখবো সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ সমান সিক্স এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার ঠিক আছে তো এ মানে কত লিখতে পারি এ মানে হচ্ছে সিক্স আর বি মানে হচ্ছে থ্রি তো এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখে দিলাম এ সমান হচ্ছে সিক্স এক্স আর বি সমান হচ্ছে থ্রি তো এটাকে ভাঙো এ স্কোয়ার প্লাস টু মানে হচ্ছে সিক্স এক্স বি মানে হচ্ছে থ্রি প্লাস বি মানে হচ্ছে তিনের স্কোয়ার এটা কোথা হবে সিক্স তা তার স্কোয়ার মানে সিক্স এক্স দুবার ছয় ছয় ছত্রিশ আর এক্স এক্সে গুণ করলে হচ্ছে এক্সের স্কোয়ার মানে এটা লিখতে পারি ছত্রিশ এক্সের স্কোয়ার প্লাস এইগুলো ধ্রুবকগুলো গুণ করে ফেলো ছয় ১২ আর তিন ছয় আঠেরো ধ্রুবকগুলো গুণ করে দেখলাম আঠেরো আর সঙ্গে একটা এক্স পড়ে আছে প্লাস তিনের স্কোয়ার মানে কি তিন হচ্ছে দুবার তিনগুণিত তিন মানে তিন ত্রিকে নয় মানে নয় উত্তরটা হচ্ছে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস আঠেরো এক্স প্লাস নয় ক্লিয়ার এরপর আমরা নেক্সট সাত নম্বর অঙ্কে দেখো সাত নম্বরটা কি বলেছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ বের করতে বলেছে লিখব ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ সমান ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার সমান এ মানে আমরা ধরতে পারি ফোর এক্স আর বি মানে আমরা বলতে পারি ফাইভ ওয়াই ঠিক আছে তাহলে সূত্র রাখি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মানে হচ্ছে ফোর এক্স তাই লিখতে পারি ফোর এক্স তার স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স মানে এ ইন্টু বি মানে হচ্ছে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই লিখলাম প্লাস বি মানে হচ্ছে ফাইভ ওয়াই তাই লিখলাম ফাইভ ওয়াই তার স্কোয়ার এবার ক্যালকুলেশন করো ফোর এক্স তার স্কোয়ার মানে হচ্ছে ফোর এক্স দুবার ক্লিয়ার চার চারের ষোলো এক্স এক্সে গুণ করলে এক্স এর স্কোয়ার তাই এটা লিখে দেবো ষোলো এক্স স্কোয়ার প্লাস দুবার গুণ করো চার দুগুনো আট পাঁচ আটটে চল্লিশ চল্লিশ আর এক্স ওয়াই পরে আছে তাই আমরা লিখে দেবো চল্লিশ এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার মানে কি ফাইভ ওয়াই দুবার ঠিক আছে পাঁচ পাঁচা পঁচিশ আর ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ ওয়াই স্কোয়ার তো এটা কমপ্লিট হয়ে গেল অঙ্কটা এরপর আপনার নেক্সট অঙ্কে আসছে দেখো নেক্সট কী বলেছে পি কিউ সি প্লাস টু ঠিক আছে পি কিউ সি প্লাস টু এর বর্গ নির্ণয় করতে বলেছে লিখব পি কিউ সি প্লাস টু এর বর্গ কি হবে দেখো কিউ সি প্লাস টু তার হোল স্কোয়ার এ মানে কত লিখতে পারি এ মানে লিখতে পারি পি কিউ সি আর বি মানে লিখতে পারি দুই ওকে তো লিখে দাও এ স্কোয়ার মানে পি কিউ সি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে হচ্ছে পি কিউ সি গণিত বি মানে হচ্ছে দুই প্লাস বি স্কোয়ার মানে দুই এর স্কোয়ার এবার পিকিউ সি তার হোল স্কোয়ার মানে কি পিকিউসিটা দুবার মানে পি কিউ সি গণিত পিকিউসি তো এটা দিয়ে গুণ করে আমরা কি হবে পিতে পিতে গুণ করলে পি স্কোয়ার কিউএ কিউএ গুন করলে কিউ স্কোয়ার সি তে সিতে গুণ করলে সি তার স্কোয়ার তাহলে লিখতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস দুই দু গুনো চার পি কিউ সি প্লাস দুই এ মানে দুই গণিত দুই মানে চার আশা করছি তোমরা প্রত্যেকে ভুলতে পারলে এরপর নেক্সট অঙ্কে আসি রাখো সরি বন্ধুরা এখানে একটা অঙ্ক একটু প্রবলেম আছে দেখো উপরে যেটা করেছিলাম না এখানে দেখো ছয় ১২ বারো তিন বারং ছত্রিশ হচ্ছে আঠেরো হবে না এখানে হবে ছত্রিশ তাহলে ছত্রিশ এক্স প্লাস নয় টানে টানে দু একটা প্রবলেম হয়ে যেতেই পারে তোমরা একটু দেখে নেবে ক্যালকুলেশনটা ঠিক আছে কি না যদি কোনো জায়গায় ভুল মনে হয় তোমাদের তোমরা আমাকে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি পরে একবার চেক করে তোমাদেরকে বলে দেবো যে কোনো জায়গায় ভুল ছিল কিনা ওকে তো চলো নেক্সট অঙ্কে আমরা আসছি নেক্সট কী বলেছে দেখো ফাইভ বাই কে প্লাস থ্রি এটা বর্গ বের করতে বলেছে তো বর্গটা আমরা বের করবো লিখব ফাইভ বাই কে প্লাস থ্রি এর বর্গ সমান ফাইভ বাই কে প্লাস থ্রি তার হোল স্কোয়ার এ মানে কত এ মানে হচ্ছে দেখো এইখানে ফাইভ বাই কে আর বি মানে কত বি মানে হচ্ছে থ্রি তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে আমরা লিখতে পারি ফাইভ বাই কে তার হোল স্কোয়ার মানে এটা এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি বি মানে হচ্ছে থ্রি প্লাস থ্রি তার হোল স্কোয়ার এবার দেখো কত হচ্ছে ফাইভ বাই কে মানে কি লিখতে পারি ফাইভ বাই কে দুবার ফাইভ বাই কে গণিত ফাইভ বাই কে তোপুরের উপরে গুণ করো কত হচ্ছে দেখো পাঁচ পাঁচা পঁচিশ আর নিচে নিচে যদি গুণ করি কেতে কেতে গুণ করলে কে স্কোয়ার মানে লিখতে পারি পঁচিশ বাই কে এর স্কোয়ার প্লাস উপরে দেখো কত আছে পাঁচ দুটো দশ তিন দশে ত্রিশ তাহলে ত্রিশ লিখবো আর নিচে আছে কে ওকে প্লাস তিনের স্কোয়ার মানে তিন ত্রিকে নয় হয়ে গেল এরপর আমরা নেক্সট অঙ্কে আসছি দেখো নেক্সট বলেছে থ্রি বাই আর প্লাস টু বাই পি এর বর্গ বের করতে বলেছে লিখবো থ্রি বাই আর প্লাস কত বললাম টু বাই পি টু বাই পি এর বর্গ কী লিখবো দেখো থ্রি বাই আর প্লাস টু বাই পি তার হোল স্কোয়ার এ মানে কত এ মানে হচ্ছে থ্রি বাই আর বি মানে হচ্ছে টু বাই এবার আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রেটাকে ভেঙে দেবো এই মানে হচ্ছে থ্রি বাই আর তাই লিখবো থ্রি বাই আর তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে হচ্ছে থ্রি বাই আর ইন্টু বি মানে হচ্ছে টু বাই পি ঠিক আছে প্লাস বি এ স্কোয়ার মানে হচ্ছে টু বাই পি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি এ মানে হচ্ছে থ্রি বাই আর বি মানে হচ্ছে টু বাই পি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে টু বাই পি এটা বি তাই এটা স্কোয়ার করে দিলাম এবার দেখো কি হচ্ছে থ্রি বাই আর তার স্কোয়ার মানে কি থ্রি বাই আরটা দুবার ওকে তিনটে নয় আরে আরে আর এর স্কোয়ার তাহলে এটা লিখতে পারি নাইন বাই আর স্কোয়ার প্লাস উপরে গুণ করো তিন দু ছয় ছয় গুণো বারো বারো লিখলাম আর আর এর সঙ্গে পি আর গুণ করলে পি আর বা আর পি যা লিখবে লেখা যাবে পি আর লিখে দিলাম প্লাস টু পি তার হোল স্কোয়ার মানে টু পি দুবার দুইয়ের যদি আমরা দুই গণিত দুই করি দুই গুণ চার হবে পি গণিত পি যদি করি পি এর স্কোয়ার হবে ওকে এরপরের অঙ্কটা তোমরা নিজে নিজে করবে তারপরটা তোমরা নিজে নিজে করবে আমি তেরো নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তেরো নম্বরটা কি আছে থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড এর বর্গ এটা তোমাদেরকে বের করতে হবে তো কীভাবে বের করবে দেখো লিখবো থ্রি এক্স ওয়াই প্লাস ফোর তার হোল স্কোয়ার এ মানে কত এ মানে হচ্ছে থ্রি আর বি মানে কত বি মানে হচ্ছে ফোর জেড ওকে তাহলে এ প্লাস তার হোল স্কোয়ার সূত্রে ভাঙতে পারি এ মানে হচ্ছে থ্রি তার হোল স্কোয়ার প্লাস তাহলে এ স্কোয়ার করলাম প্লাস টু এ মানে হচ্ছে থ্রি এক্স ওয়াই বি মানে হচ্ছে ফোর জেড ওকে প্লাস মানে হচ্ছে ফোর তার হোল আবার ক্যালকুলেশনটা করে নেব থ্রি এক্স ওয়াই তার স্কোয়ার মানে কি থ্রি এক্স ওয়াইটা দুবার ওকে তিন ত্রিকে কত হচ্ছে নয় হচ্ছে এক্স এক্স এ গুন করলে এক্স এ স্কোয়ার হচ্ছে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হচ্ছে যেহেতু দুটো ওয়াই দুটো এক্স ওকে এটা মানে লিখতে পারি নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা মানে কত হচ্ছে দেখো তিন দুগুনো ছয় চার ছয় চব্বিশ চব্বিশ লিখলাম এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড পরে আছে তাই এক্স ওয়াই জেড লিখে ফেলবো প্লাস ফোর জেড তার হোল স্কোয়ার মানে কি ফোর জেড গণিত ফোর জেড মানে চার চারের ষোলো জেডে জেডে জেড স্কোয়ার মানে লিখতে পারি ষোলো জেডের স্কোয়ার ওকে আশা করছি তোমাদের অঙ্কটা বোঝা এরপর আমরা নেক্সট যে অঙ্কটা আছে দেখো চোদ্দ নম্বর অঙ্ক এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি চোদ্দ নম্বরটা আছে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড এটা বর্গ বের করতে বলেছে লিখবো এর বর্গ সমান টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার আমরা লিখে ফেললাম ঠিক আছে এইখানে দেখো তিনটে টার্ম আছে আগের অঙ্কগুলোতে দুটো টার্ম ছিল মানে এ জেডটা ছিল না দিয়ে এরকম ছিল বা এটা ছিল না এই দুটো নিয়ে আমরা বরক বের করলাম এখন তিনটে টার্ম দেওয়া আছে এটার ক্ষেত্রে তোমরা কী করবে তোমরা এই সূত্রে করতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু এ সি টু এ সি বা টু সি এ এই সূত্রে করতে পারো বা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রেও করতে পারো ঠিক আছে তো আমি তোমাদেরকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রেই দেখাচ্ছি দেখো এটা মানে এ ধরো আর শেষে যেটা পড়ে আছে সেটা মানে বি ধরো বা এটা মানে এ ধরো শেষে যে দুটো পরে আছে সেটা মানে বি ধরো ব্যাখ্যাটা আমি লিখে দিচ্ছি এ মানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর বি মানে হচ্ছে কত জেড ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি এ তার হোল স্কোয়ার

এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে চলে আসছে তাই না দুটো টাম আছে তাহলে এটা মানে কি লিখতে পারি টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু সরি প্লাস না ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার এটা মানে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভেঙে নিলাম এ মানে হচ্ছে টু এক্স টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এটা মানে কী লিখতে পারি এটা মানে আমরা লিখতে পারি দেখো ব্র্যাকেটের বাইরে আছে কত টু জেড তাই না এর সঙ্গে জেডের গুন করলে টু জেড হবে টু জেড আছে আর একটা লাইন লিখি তারপর আমি গুণটা করছি আর ভিতরে আছে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই আর এখানে শেষে কি আছে জেড এর স্কোয়ার ঠিক আছে এবার আমরা এটাকে ব্র্যাকেটগুলোকে সব ভেঙে চুরে একাকার করে দেবো দেখো টু এক্স তার হোল স্কোয়ার মানে কী লিখতে পারি টু এক্স গণিত টু এক্স মানে দুই দুণো চার এক্স এক্সে এক্স স্কোয়ার মানে চার এক্স স্কোয়ার প্লাস এইটা মানে কত হচ্ছে দেখো দুই দু চার তিন চারে বারো আর পরে আছে ওকে এটা মানে হচ্ছে তার মানে মানে প্লাস এটা ব্যাকে তোলো ব্যাকে তুললে টু জেড এর সঙ্গে টু এক্স এর গুণ হবে আবার টু জেড এর সঙ্গে থ্রি ওয়াই এর গুণ হবে তোমরা এগুলো এর আগে যে অঙ্কগুলো ছিল বীজগণিতিক রাশিমালা ঠিক আছে সেই অধ্যায়ে সব আলোচনা করা হয়েছে তো দুই টু জেডের সঙ্গে টু এক্সের যদি আমরা গুণ করি দেখো টু জেডের সঙ্গে টু এক্সের দুয়ে দুয়ে গুণ করলে কত হচ্ছে চার হচ্ছে আর পরে থাকছে জেড এক্স বা এক্স জেড যাই বলো না কেন তাহলে এটা লিখলাম ফোর জেড এক্স প্লাস দুই জেড আর থ্রি জে থ্রি ওয়াই এটা গুণ করলে কত হবে তিন দিনগুলো ছয় আর জেড ওয়াই বা ওয়াই জেড আমরা লিখতে পারি প্লাস জেড স্কোয়ার এবার স্কোয়ারগুলোকে পরপর লেখো আর যে টার্মগুলো এক্স ওয়াই বা ওয়াই জেড দিয়ে আছে সেগুলোকে পরে লেখো তাহলে এটা মানে কি লিখতে পারি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এটাকে সাজাচ্ছি আর কি আর জেড স্কোয়ার ঠিক আছে তারপরে দেখো বারো ওয়াই পরে আছে বারো ওয়াই লিখলাম প্লাস ফোর জেড এক্স লিখলাম প্লাস পরে আছে সিক্স ওয়াই জেড ওকে তো যেমন যেমন বলেছি আমরা সেরকম ভাবে অঙ্কটা করলাম তো এইরকম টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় দিতে পারে মানে তিনটে দিয়েই তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে একটু মানে ওদের তুলনায় কঠিন বলে তোমাদের কিন্তু এটাই বা এরকম টাইপেই প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে ক্লিয়ার এবার আমরা নেক্সট অঙ্কে আসবো নেক্সট দেখো এক্স ভি মানে পনেরোটা কি বলেছে পনেরোটা বলেছে একশো দুই তো একশো দুইকে আমাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে আমাকে আনতে হবে তাহলে একশো দুই মানে আমরা কী লিখতে পারি একশো প্লাস দুই এটা তো লিখতে পারি তাহলে আমরা এখানে লিখে দিলাম একশো দুই এর বর্গ সমান একশো প্লাস দুই তার হোল স্কোয়ার ঠিক আছে তো এ মানে আমরা ভাবতে পারি কত একশো আর বি মানে কত ভাবতে পারি দুই এবার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে এটাকে ভেঙে দাও এ স্কোয়ার মানে হচ্ছে একশো তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে হচ্ছে একশো ইন্টু বি মানে হচ্ছে দুই প্লাস বি এ স্কোয়ার মানে হচ্ছে দুই এর স্কোয়ার ওকে এবার একশো এর স্কোয়ার মানে কত হচ্ছে একশো এর স্কোয়ার মানে একশো গণিত একশো এক একে গুণ করলে এক আর শূন্য আছে দেখো দুটো দুটো চারটে শূন্য ঠিক আছে তাই আমরা লিখে দেব একের পর চারটে শূন্য মানে দশ হাজার প্লাস দুই দু চার আর চারের সঙ্গে একশো গুণ করলে চারশো প্লাস দুই স্কোয়ার মানে হচ্ছে দুই দু চার এবার এটাকে যোগ করো দশ হাজার তারপর নিচে চারশো আর এখানে চার মানে যোগ করলে হচ্ছে এক শূন্য চার শূন্য চার মানে চারের সঙ্গে শূন্য যোগ করলে চার তার সঙ্গে শূন্য যোগ করলে চার শূন্যতে শূন্যতে শূন্য হলো চারের সঙ্গে শূন্য যোগ করলে চার হলো শূন্য নেমে নেবো এক হলো মানে দশ হাজার চারশো চার হচ্ছে ঠিক আছে এরপর আমরা নেক্সট দেখো এটা কত ষোলো নম্বর অঙ্ক তো ষোলো নম্বর অঙ্কে আসছি এক্স ভিআইটা কি বলেছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এটা বর্গ বের করতে বলেছে তাহলে লিখবো এর বর্গ সমান পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস তা স্কোয়ার লিখে দিলাম এখানে দেখো চারটে টার্ম আছে থাক চারটে টার্ম পি প্লাস কিউ মানে তোমরা ধরে নাও এ আর আর প্লাস এস মানে ধরে নাও বি ঠিক আছে ব্যাকেটে লিখে দিলাম এ সমান হচ্ছে আর প্লাস এস তাহলে এ স্কোয়ার মানে কি লিখতে পারি পি প্লাস কিউ তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু বি মানে হচ্ছে আর প্লাস এস প্লাস বি এ স্কোয়ার মানে হচ্ছে আর প্লাস এস তার স্কোয়ার আবার এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে চলে আসছে মানে এটা মানে কি লিখতে পারি পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার থাক এটা পরে এবার এটা মানে আমরা লিখব প্লাস টু লিখে এই গুণটা করো এরকম টাইপের গুণ তোমাদেরকে প্রথমে শিখিয়ে দিয়েছি পি এর সঙ্গে এটা গুণ আর পি এর সঙ্গে এস এর গুণ আর এইদিকে কিউ এর সঙ্গে আর এর গুণ কিউ এর সঙ্গে এস এর গুণ তো পি এর সঙ্গে আর এর গুণ করলে কত হবে পি আর হবে প্লাস পি এর সঙ্গে এস এর গুণ করলে কোথাবে পি এস হবে প্লাস কিউ এর সঙ্গে আর এর গুণ করলে কত হবে কিউ আর হবে প্লাস কিউ এর সঙ্গে এস এর গুণ করলে কোথা হবে কিউ এস হবে হয়ে গেলো এটা এটা আবার দেখো এ প্লাস বি তা হোল স্কোয়ার সূত্রে মানে আর স্কোয়ার প্লাস টু আর এস প্লাস এস এ স্কোয়ার মানে এ মানে যদি আমরা আর আর বি মানে যদি এস ভাবি তাহলে এ স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে টু আর ইন্টু এস প্লাস এস এ স্কোয়ার এবার কী করবো এটা তো ভেঙে আছে এই দুইটা দিয়ে ব্যাকেটটা তোলালে দুইটা দুইটা দিয়ে এগুলো সবগুলো গুণ হয়ে যাবে মানে আর একটা লাইন লিখি তারপর আর একটা লাইন লিখলে কমপ্লিট হয়ে যাবে অঙ্কটা মানে লিখবো পি এ স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি আর প্লাস সবগুলো গুণ হয়ে যাবে টু পি এস প্লাস টু কিউ আর প্লাস টু কিউএস প্লাস আর স্কোয়ার প্লাস টু আর এস প্লাস এস স্কোয়ার ঠিক আছে এবার আমরা স্কোয়ারগুলোকে প্রথমেই লিখে ফেলবো

টু কিউআর প্লাস টু কিউএস প্লাস টু আর এস তো তোমাদের অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল তোমরা ভিডিওটা একটু থামিয়ে অঙ্কটা পুরোটা টুকে নাও ওকে এরপরে আমরা নেক্সট পেজে অঙ্কে আসি দেখো তো একশো তিপ্পান্ন যে অঙ্কগুলো আছে সেগুলো সেম একশো বাহান্ন পেজের অঙ্কগুলোর মতোই মানে এ মাইনাস বি তার হোলস্কোয়ার সূত্রকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করতে হবে তো যেগুলো আবার এ প্লাস বি তার হোলস্কোয়ার সূত্র কাজে লাগলে সেগুলো এ প্লাস বি তার হোলস্কোয়ার সূত্র দিয়ে করতে হবে যেমন প্লাস আছে মানে বুঝতে পারছো এই প্লাস বিস্ক্রয় সূত্র কাজে লাগবে তো আমি এগুলোর মধ্যে বেছে বেছে কয়েকটা অঙ্ক করে দেবো দিয়ে একশো তিপান্ন পেজ পর্যন্ত আমরা কমপ্লিট করে দেব এগুলোর মধ্যে আমরা কোনটা কোনটা করব এগুলো সব পারবে তোমরা এগুলো পারবে এটা পারবে এটা পারবে এটা পারবে সবগুলোই পারবে তবু আমি যেগুলো একটু কঠিন মনে হচ্ছে সেগুলো করব পাঁচেরটা করব তারপর করব আমি আটেরটা তারপর করে দেব তোমাদের এক্স মানে দশেরটা আর এগারোটা তোমরা নিজে নিজে পারবে তারপর করে দেব এই যে চোদ্দ নম্বর আছে এটা করে দেব আর পনেরো নম্বরটা করব আর করব কত ষোলো নম্বরটা তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অঙ্ক তোমাদের আমি করে দিচ্ছি বাকিগুলো তোমরা নিজে নিজে করবে তো পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো পাঁচ নম্বরটা বলেছে থ্রি এক্স মাইনাস ওয়াই এর বর্গ বের করতে বলেছে লিখব থ্রি এক্স মাইনাস ওয়াই এর বর্গ সমান থ্রি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লিখে দেবো এখানে এ মানে হচ্ছে দেখো থ্রি এক্স আর বি মানে কত বি মানে হচ্ছে ওয়াই তাহলে যেহেতু মাঝখানে মাইনাস আছে তাই আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটাকে কাজে লাগাবো সূত্রটা কি না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে সূত্র এবার এ মানে কত আছে এ মানে আছে দেখো থ্রি এক্স এটা এ আর এটা মানে হচ্ছে বি দেখো আমি এখানে ধরে নিয়েছি তাহলে লিখতে পারি থ্রি এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু বি মানে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখো থ্রি এক্স তার স্কোয়ার মানে কি থ্রি এক্স দুবার থ্রি এক্স গণিত থ্রি এক্স তিন ত্রিকে নয় এক্স এক্সে গুণ করলে এক্স এস স্কোয়ার হয় মানে নাইন এক্স স্কোয়ার মাইনাস তিন দু ছয় এক্স ওয়াই প্লাস ওয়াইস স্কোয়ার ওকে তো অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এরপর আমি করবো তোমাদের আট নম্বর অঙ্ক আট নম্বরটা কী আছে সিই মাইনাস এফ জি সিই মাইনাস এফ জি এর বর্গ ঠিক আছে তাহলে লিখবো সি মাইনাস এফ জি তার হোল স্কোয়ার ব্যাখ্যাটা লিখে দেবো এ মানে হচ্ছে সি আর বি মানে হচ্ছে এফ জি ওকে তাহলে দেখো এ এটা এ আর এটা বি ভাবো তাহলে এ স্কোয়ার মানে কি সিই তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সিই মানে এটা মানে এ ইন বি মানে হচ্ছে এফ জি প্লাস এফ জি তার হোল স্কোয়ার ক্লিয়ার সি মানে এ ধরেছি তাই এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি এ স্কোয়ার এবার আমরা কি করবো এটা স্কোয়ার মানে এটা দুবার সি ই গণিত ই সি সিতে সি স্কোয়ার ই তে ই স্কোয়ার মানে লিখতে পারি সি সি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস টু একটা গুণ হবে না তাহলে সি ই এফ জি হয়ে যাবে পরপর সি ই এফ জি প্লাস এফ জি তার হোল স্কোয়ার মানে কি এফ জি গণিত এফ জি তাহলে এফ স্কোয়ার জি স্কোয়ার ওকে তঙ্কটা হয়ে গেল এরপর আমরা নেক্সট দেখাচ্ছি দেখো এরপর আমরা দশেরটা করবো দশেরটা কি বলেছে পি প্লাস কিউ মাইনাস আর পি প্লাস কিউ মাইনাস আর এটা বলেছে তো আমরা কি করবো দেখো লিখে দেব এর বর্গ সমান পি প্লাস কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার ওকে তো এ মানে ভাববো আমরা পি প্লাস কিউ আর বি মানে ভাববো আমরা আরটাকে ওকে তিনটে আছে তাই যে কোনো দুটোকে আমরা এ ভেবে নেব তো এটা এ আর এটা হচ্ছে বি মানে কি লিখতে পারি এ এ স্কোয়ার মানে হচ্ছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার যেহেতু মাঝখানে মাইনাস আছে মাইনাস টু ইন্টু এ মানে হচ্ছে পি প্লাস কিউ তাই লিখে দেবো পি প্লাস কিউ ইন্টু বি মানে হচ্ছে আর তাই লিখে দেবো আর প্লাস আর এ স্কোয়ার মানে বি এ স্কোয়ার মানে হচ্ছে আর এর স্কোয়ার ওকে এবার এটা আবার দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র মানে লিখে দেবো পি এ স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা প্লাস বি তার সূত্রে ভেঙে দিলাম মাইনাস দুইয়ের সঙ্গে আর এর গুণ করলে হচ্ছে টু আর ব্যাকেটটা পড়ে থাকছে পি প্লাস কিউ প্লাস আর স্কোয়ার এটা যেমন আছে সেরকমই লিখে দেবো পি স্কোয়ার প্লাস টু পি এবার ব্যাকেটটাকে তুলবো টু আর সঙ্গে পি এর গুণ করে দেবো আবার টু আর এর সঙ্গে কিউ এর গুণ করে দেবো তো টু সঙ্গে যদি পি আর গুণ করি তাহলে হবে টু আর পি বা টু পি আর যা লিখবে আর এটার সঙ্গে যদি গুণ করি চিহ্নটা হবে দেখো যেহেতু সামনে মাইনাস আছে মাইনাসে প্লাসে প্লাস তুলছি তাই মাইনাসে প্লাস এ মাইনাস টু আর এর সঙ্গে কিউ এর গুণ করলে হচ্ছে টু আর কিউ প্লাস আর স্কোয়ার যেমন পড়ে আছে সেরকম থেকে গেল এবার স্কোয়ারগুলোকে আগে লিখে দাও পি এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার পরপর স্কোয়ারগুলো লিখে দিলাম এটা স্কোয়ার এটা স্কোয়ার আর এটা এবার এগুলো লিখে দেবো প্লাস টু পি আর নয় সরি টু পি কিউ প্লাস টু আর পি মাইনাস এটা প্লাস নয় এটা মাইনাস মাইনাস টু আর কিউ ঠিক আছে তো অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর আমরা নেক্সট অঙ্কে আসছি দেখো আমরা এবার এক্সআইভি মানে চোদ্দ নম্বর অঙ্কটা করবো দেখো কি বলেছে বলেছে টু এক্স প্লাস এর বর্গ সমান টু এক্স প্লাস তার হোল স্কোয়ার তো এ মানে কি ধরে নেবো এ মানে দুটোকে এ ধরে নেবো মানে টু এক্স প্লাস ওয়াই আর বি মানে ধরবো আমরা জেডটাকে ঠিক আছে এটা এ ধরলাম এটা বি ধরলাম তো এর স্কোয়ার মানে কি টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইন্টু বি মানে হচ্ছে জেড মানে টু এ বি করে নিলাম প্লাস বি এর স্কোয়ার এবার এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙো মানে টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে এই টার্মটা আমরা ভেঙে নিলাম এটা করো এবার দুইয়ের সঙ্গে জেডের গুণ করলে টু টু জেড আর ব্যাকেটের মধ্যে থাকছে টু এক্স প্লাস ওয়াই আর এখানে হচ্ছে প্লাস জেডের স্কোয়ার ঠিক আছে এবার এটাকে ক্যালকুলেশন করো টু এক্স তার হোল স্কোয়ার মানে কি টু এক্স গণিত টু এক্স মানে দুই দু চার এক্স এ এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণ চার এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এবার ব্যাকেটটা তুলে দাও টু জেড এর সঙ্গে টু এক্স এর গুণ মানে দুই দুগুণ চার এক্স এর সঙ্গে জেড এর গুণ করলে এক্স জেড প্লাস এ মাইনাস টু জেড এর সঙ্গে ওয়াই এর গুণ হবে মানে টু জেড ওয়াই হবে ঠিক আছে প্লাস জেড এর স্কোয়ার এবার এটাকে আগে লাখো মানে স্কোয়ারগুলোকে ঠিক আছে এটার উত্তর আবার পরীক্ষা মানে তোমাদের দেখতে পাবে বইয়ের শেষে হয়তো টু ওয়াই জেডও থাকতে পারে কোনো অসুবিধা নেই টু জেড ওয়াই টু ওয়াই জেড একই ব্যাপার স্কোয়ারগুলোকে আগে লেখাও তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পরে থাকছে প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড মাইনাস টু জেড ওয়াই ঠিক আছে তো এই অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল এরপর আমরা নেক্সট অঙ্কে আসছে দেখো নেক্সট দেখো পনেরো নম্বরটা করবো কী বলেছে দেখো নশো নিরানব্বই তো নশো নিরানব্বইয়ের বর্গ আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো নশো নিরানব্বইকে আমরা যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের আকারে লিখি তাহলে হবে কত দেখো লিখব নশো নিরানব্বইয়ের বর্গ সমান হচ্ছে এক হাজার মাইনাস এক এক হাজার মাইনাস এক যদি করো হবে নশো নিরানব্বই ঠিক আছে তার স্কোয়ার লিখলাম তো এখানে এ মানে কত এ মানে এক হাজার ধরে নাও আর বি মানে হচ্ছে এক ঠিক আছে তো এ স্কোয়ার মানে এক হাজার এক হাজার ইন্টু বিকে তো এক হাজার স্কোয়ার মানে কত এক হাজার হচ্ছে দুবার ঠিক আছে তো একে একে গুণ করলে এক আর তিনটে আর তিনটে ছটা শূন্য হবে এক লিখে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মাইনাস দুইয়ের সঙ্গে একের গুণ করলে দুই দুইয়ের সঙ্গে এক হাজারের গুণ করলে দু হাজার প্লাস এক তো এইটার সঙ্গে এটা বিয়োগ করব তারপর এক যোগ করে দেব তো উত্তরটা কী হবে দেখো একের পর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা শূন্য এবার এখানে আমরা দু হাজার দিয়ে বিয়োগ করে ফেলব শূন্য 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 দুই আর কয়ে দশ নয়ে দশ হাতে এক থাকলো এক আর কয়ে দশ নয়ে দশ আবার হাতে এক থাকলো এক আর কয়ে দশ নয়ে দশ ঠিক আছে মানে তিনটে নয় তিনটে শূন্য প্লাস এক তো এর সঙ্গে এক যোগ করলে কি হবে এখানে এক যোগ করলে হবে এক শূন্য শূন্য তিনটে নয় আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ মানে ন লক্ষ নিরানব্বই হাজার এক ন লক্ষ নিরানব্বই হাজার শূন্য শূন্য এক ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার সরি দুই আর কয়ে দশ এটা আঠে দশ হবে আঠে দশ হবে তাহলে নয় নয় আট শূন্য 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 এর সঙ্গে যদি এক যোগ করি এক শূন্য শূন্য এখানে আট নেমে পড়লো মানে ন লক্ষ আটানব্বই হাজার ঠিক আছে এখানে আট হবে ন লক্ষ আটানব্বই হাজার এক এটা হচ্ছে অ্যান্সার এরপর আমরা নেক্সট অঙ্কে আসছি এক্স ভি আইটা কি বলেছে দেখো যে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস এর বর্গ করতে বলছে তাহলে আমরা লিখবো পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস তার স্কোয়ার ঠিক আছে এটাকে একটু ব্যালেন্স করে নাও মানে এটাকে মিডিল বন্ধনী বা সেকেন্ড ব্যাকেট বলতে পারো পি প্লাস কিউ মাইনাস আর প্লাস এস তার স্কোয়ার করলাম এটা কেন করলাম কারণ আমাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের আকারে আনতে হবে তাই মাইনাসটাকে আমরা কমন নিলাম দিয়ে ব্যাকেটের মধ্যে প্লাস হয়ে গেল ধরো আমি বলছি তোমাদেরকে একটা উদাহরণ মাইনাস দুই মাইনাস তিন লিখলাম এটা যখনই আমরা মাইনাস ব্যাকেট নিয়ে নেব তখন এটা হয়ে যাবে দুই প্লাস তিন ঠিক আছে সেম জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করলাম মাইনাসটা কমন নিলাম দিয়ে হয়ে গেল আর প্লাস এস তো এখানে দেখো এ মানে হচ্ছে পি প্লাস কিউ আর বি মানে হচ্ছে আর প্লাস এস ঠিক আছে তো এটা মানে এ ভাবো আর এটা মানে বি ভাবো সেটা আমি ব্যাকেটের মধ্যে লিখে দিলাম তাহলে লিখতে পারি কি এ স্কোয়ার মানে পি প্লাস কিউ এ স্কোয়ার মাইনাস টু ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস মানে এ ইনটু বি করলাম প্লাস বি স্কোয়ার মানে আর প্লাস এস তার স্কোয়ার ঠিক আছে এবার আমরা কী করবো দেখো এটা মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সত্যি ভাঙব মানে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ওকে মাইনাস টু ব্যাকেটের মধ্যে লিখছি এবার গুণটা আমরা করবো পি এর সঙ্গে আরের গুণ একবার পি এর সঙ্গে এসের গুণ কিউ সঙ্গে আর এর গুণ কিউ সঙ্গে এস এর গুণ পি সঙ্গে আর গুণ করলে পি আর প্লাস পিএস হচ্ছে প্লাস কিউ এর সঙ্গে আরের গুণ করলে কিউ আর প্লাস কিউএস হচ্ছে আর এটা দেখো এ প্লাস বি তার হোলস্কোয়ার সূত্র মানে আর স্কোয়ার প্লাস টু আর এস প্লাস এস এ স্কোয়ার ওকে এটা এ প্লাস বি তার হোলস্কোয়ার সূত্রে ভেঙে ফেললাম এবার এটা যেমন আছে থেকে যাবে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস ব্যাকেটটা তুলে দাও তাহলে ব্যাকেটটা তুলে দিলে দুয়ের সঙ্গে সবগুলো গুণ হয়ে যাবে আর মাইনাসের সঙ্গে প্লাসের গুণ হবে মাইনাস হবে আবার মাইনাসে প্লাসে মাইনাস হবে মাইনাসে প্লাসে মাইনাস হবে মাইনাসে প্লাসে মাইনাস হবে মানে ব্যাকেটটা তুললে হবে মাইনাস টু পি আর মাইনাসে প্লাসে মাইনাস টু পি এস মাইনাস এটা শুনে এটা গুণ করলে টু কিউ আর মাইনাস টু কিউএস প্লাস আর স্কোয়ার প্লাস টু আর এস প্লাস এস এ স্কোয়ার এবার স্কোয়ারগুলোকে সব আগে লিখে দাও এটা স্কোয়ার এটা স্কোয়ার এইটা এটা মানে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস এ স্কোয়ার আগে লিখে দিলাম এবার যেগুলো পড়ে আছে সেগুলো লিখব প্লাস টু পি কিউ মাইনাস মাইনাস আমি এখানে টুপিএস লিখলাম উত্তরে টু এস পিউ লেখা থাকতে পারে তো কোনো অসুবিধা নেই মাইনাস টু তো অঙ্কটা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বটনটিকে ক্লিক করে রেখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করো ওকে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ